আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে সামনে যে মহিতা শাহ মুবশির আলী সাহেব আমার এত অল্প ভাই, আমার ইমিডিয়েট বড় তাই সুদীর্ঘদিন থান সাথে আমার হবিগঞ্জে বসবাস। আজকে থান উদ্দেশ্যে দুইটা কথা কইতাম চাই। এই বিদায় বেলা আপনারা সামনে এই মহিতারে লইয়া আমরা হাজির আত্মীয় স্বজন, এই ভাই জন্ম থাকি আজ পর্যন্ত এই গ্রামে আপনারা ছোট বড় সবাই লইয়াছেন। উনি ব্যবসা করতেন, তার পাশাপাশি উনার ব্যবসা, উনার বাসস্থান এবং উনি যে এলাকায় বাস করতেন যতটুকু খোঁজখবর নিয়েছে যতটুকু জানি ছিল সেটা হবিগঞ্জের মাঝে একটা সম্ভ্রান্ত হয়েছিল। আমরা যারা অনেকেই কোটা থেকে যেতাম, হবিগঞ্জে কাজে যেতাম, উনার হোটেলে যেতাম, কোনোদিন উনাকে আমরা কখনো ওনার চেহারা মলিন বা খারাপ আচরণ করতে উনাকে দেখি নাই, রুড় আচরণ করতে দেখি নাই, যাকেই দেখতেন যাই হোক সময় শেষ হয়ে গেছে, এখন জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, আপনারা সবাই জানাজার নামাজ অংশগ্রহণ করবেন এবং ওনার জন্য দোয়া করবেন। আপনারা দেখা যাচ্ছে এলাকার সকলে আসসালামু আলাইকুম, আমিও অসুস্থ, আমার দাদারে অনেকে হয়তো চিনুন, অনেকে চিনুন না, দাদা ওই চিনুন, আমি একটা কথা কইমু আপনারা আমার দাদা আল্লাহ মাফ করে দিতে, আমার আর কিছু বলবেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা মহান গ্রন্থের চিরন্তন বাণী। আমরা অনেকে মুসল্লিয়ান আছেন জানাজার নামাজ পড়বেন। শাহ মুবশির আলী তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, ওনারা যদি এই তাহলে আমরা সেই লাল সবুজের পতাকা আমরা পেতাম না, গার্ড অফ অনার প্রদান করা হয়েছে, সেই গার্ড অফ অনার কিন্তু আমাদের সৌভাগ্যে দিচ্ছেন। যারা এই দেশ মাতৃকার জন্য যুদ্ধ করেছিলেন তাদের জন্যই এই গার্ড অফ অনার, এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। এই যে গার্ড অফ অনার সেটা হচ্ছে রাষ্ট্রের স্বীকৃতি। সংগ্রামের যে আজকে স্বাধীনতা স্বাধীন বাংলার, উনিও প্রশাসনকে বিষয়টা অবগত করেছেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব হিসাবে উনি খুবই তৎপর। আজকে আমরা ওনার কাছে এসেছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, আমি ওনাকে যে তৈরি দেখেছি ওনার এক বাতিদার একটা বিষয় রাষ্ট্রীয় চালান দিবে।
বীর মুক্তিযোদ্ধা তাহা বোমা অস্ত্র আলী স্মরণে এক মিনিট নীরবতা ধারণ করবে।